গতকালকে নাকি মুখ্যমন্ত্রী এসেছিলেন, ইনাদেরকে আশ্বস্ত করেছেন। আমিও মুখ্যমন্ত্রীর কাছে এই কথাতে আমিও দাদা কথা বলেছে যে ইনাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে। তবে একটা কথা, এটাই ফাইনাল, এটাই শেষ কথা, যে ব্যবসায়ীরা যেখানে ব্যবসা করত সেখানেই ব্যবসা করবে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হাওড়ার মঙ্গলাহাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মুখ্যমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থার আর্জি জানান তিনি। মঙ্গলাহাটের ব্যবসায়ী যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়ালেন ভাইজান নওশাদ সিদ্দিকী। এর পাশাপাশি তাদের ক্ষতিপূরণ দিতে হবে বলে জানান নওশাদ। তিনি অভিযোগ তুলে বলেন, ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে সুকৌশলে এই জায়গায় আগুন লাগানো হয়েছে। এখানে যারা ব্যবসায়ী 50% আমার কাছের লোক, কেউ আমার দলের সঙ্গে সরাসরি যুক্ত, কেউ আমার ভক্ত ভালোবাসার লোক। রাত 2:30 সময় এখানকার ব্যবসায়ীরা এসে উপস্থিত হয়েছিল, মাত্র তখন একটা দমকলের গাড়ি ছিল। এত কাছে থাকার পরেও কেন? এরপরেই নওশাদ দাবি জানান যে ব্যবসায়ী যেখানে বসতেন তাদের সেখানেই বসতে দিতে হবে। একই সঙ্গে অভিযুক্ত শান্তি রঞ্জনকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না সেই প্রশ্নও তুললেন তিনি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অভিযোগ আছে সুকৌশলে এই জায়গাটাকে আগুন লাগানো হচ্ছে, আর আমার বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে সেই দিন তৎক্ষণিক। কারণ এখানে যারা ব্যবসায়ী আছে না, 50% আমার কাছের লোক আছে, কেউ আমার পার্টির সাথে সরাসরি যুক্ত আছে, তো কেউ আমার ভক্ত আছে ভালোবাসার লোক আছে, তাদের সাথে কথা বলেছি। রাত 2:30 সময় এখানকার যিনি ব্যবসায়ী আছে তিনি এসে হাজির হয়েছিলেন, মাত্র তখন একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছিল। এত কাছে থাকার পরেও কেন? এখান থেকে মাল চুরি হয়েছে কৌশলে, যেমন আগুনে পুড়িয়েছে তার থেকে বেশি মালও চুরি করেছে এখান থেকে। কারা যুক্ত আছে এরা নাম দিয়েছে, তদন্ত করলে বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী এসেছিলেন, কথা বলেছেন, বলছেন থাকার জায়গার ব্যবস্থা করে দেবেন। তবে একটাই কথা, যে ব্যবসায়ী যেখানে ব্যবসা করছিলেন তারা সেখানেই ব্যবসা করবেন, প্রয়োজন হলে ত্রিপল টাঙ্গিয়ে ব্যবসা করবেন বলে জানান আইএসএফ বিধায়ক। তিনি এই নিয়ে ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। গতকালকে নাকি মুখ্যমন্ত্রী এসেছিলেন, ইনাদেরকে আশ্বস্ত করেছেন। আমিও মুখ্যমন্ত্রীর কাছে এই কথাতে আমিও দাদা কথা বলেছে যে ইনাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে। তবে একটা কথা, এটাই ফাইনাল, এটাই শেষ কথা, যে ব্যবসায়ীরা যেখানে ব্যবসা করত সেখানেই ব্যবসা করবে। বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ আগুনে কার্যত পুড়ে ছাই হয়ে যায় মঙ্গলাহাট। হাওড়ার এই হাটে কেনা বেচা করতে আসেন রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ। পোশাক খেলনা থেকে শুরু করে নানা ধরনের পণ্যের হাট বসে এখানে। আগুনে একের পর এক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের অন্তত 14টি ইঞ্জিন। রাত ভোর চলে আগুন নেভানোর কাজ। শুক্রবার ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবসায়ীদের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথাও বলেন, তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।